তো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমার কবুতরগুলোকে আমি কৃমি ডোজ করাবো। তো আজকে সকালবেলা বাচ্চা আছে, ওইগুলারে খাওয়া দিয়ে দিয়েছি, আর যা যে কবুতরগুলো বাচ্চা নাই এবং কি ডিম নাই ওই কবুতরগুলোকে আজকে কৃমি করাবো। তো কৃমি কি দিয়ে করাইতেছি আমি প্যারাবিট দিয়ে করাইতেছি। আপনারা চাইলে বিভিন্ন মেডিসিন দ্বারা কৃমি করাইতে পারেন, কৃমি করাতে কোনো সমস্যা নাই। তো আমি হাফ লিটার একটা মগ নিয়েছি, আমার এই মগে হাফ লিটার পানি ধরে। তো আর পাশে একটা গ্রামের চামচ ছিল আমার কাছে, আমি কিনে নিয়ে আসছি। এই গ্রামের চামচটা দিয়ে মেপে ওদেরকে কৃমি করাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা পানিতে মেডিসিনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। আমি এক হাত দিয়ে ভিডিও করার কারণে আমি মিক্স ভালোভাবে মিক্স করতে পারতেছি না। তো আমি ভিডিওটা অফ করে ভালোভাবে মিক্স করে নিলাম। নেওয়ার পরবর্তীতে একটা কবুতর হাতে নিয়ে, তো একটাকে আমি 10 ml করে দিছি। আমার কবুতরগুলোতে এত বেশি কৃমি হয় না, আমি 3 মাস পর পর ওদেরকে কৃমি কোর্স করিয়ে থাকি। তো এই কারণে আমার কবুতরকে আমি বেশি দিই নাই। আপনাদের কবুতরে যদি কৃমি বেশি হয়ে থাকে তাহলে আপনারা ওষুধের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। তো মোটামুটি আমার খামারে এত বেশি কৃমি হয় নাই, অল্প 2-1 জোড়া কবুতরই কৃমি হয়েছে। এই কারণে আমি 2-1 জোড়া কবুতরকে কৃমি করাই দিতেছি। তো আপনারা একজন না পারলে 2 জনের হেল্প নেবেন, আমি আমার আম্মুর হেল্প নিয়েছি, আম্মু দৌড়ে খাওয়াই দিতেছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, অন্য কোনো আপডেট হলে জানাবো।